আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। শুভ প্রিয় দিন বোন বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে আটটি মারাত্মক রোগের কথা বলবো। যে রোগগুলো সচারাচর বর্তমান সারা বহির্বিশ্বে এটার অলরেডি প্রকাশ পেয়েছে। বর্তমানে আলোচিত সবচেয়ে বড় মারাত্মক রোগ হচ্ছে ডেঙ্গু জ্বর এবং করোনা ভাইরাস। এটার থেকে বাঁচার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন তদবীর নিয়ে থাকেন এটা গত কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কালো জিরে এবং তার সাথে আজ আমি আটটি মারাত্মক রোগের কথা বলবো যে রোগ থেকে বাঁচার জন্য আপনাকে একটি ছোট্ট আমল করতে হবে মারাত্মক কোনো আমল করা লাগবে না টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে আমল করা লাগবে না আটটি মারাত্মক রোগের মধ্যে এমনও হতে পারে বর্তমানে করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর শ্বাসকষ্ট যাদের ডায়াবেটিক রয়েছে রয়েছে এমন অনেকের ঘন ঘন প্রস্রাব অনেকের অল্প বয়সে চুল পেকে যায় অনেকে অনেক কিছু খাবার খান কিন্তু হজম শক্তি হচ্ছে না অনেকের হাঁপানি রোগ নানান প্রকার রোগ থেকে বাঁচার জন্য ছোট্ট একটি আমল যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাহিত আমাদেরকে এই রোগ থেকে আল্লাহ অবশ্যই পরিত্রাণ দান করবে এই রোগ থেকে বাঁচার জন্য আমরা সর্বপ্রথম কোরআনুল করিমের সর্বপ্রথম এবং কমপ্লিট সুরা হচ্ছে সৌরতল ফাতিহা। এই সুরতুল ফাতিহা সম্পর্কে নবী করিম সাল্লিহলাম বলেছেন লাত্লা ফাতেহাতুল কিতাব সুরা ফাতিহা সারা কোনো মানুষের কোনো নামাজ হবে না আর সুরা ফাতেহা শুধু এটা নয় যে সুরা ফাতেহা সুরা ফাতেহার একটি অর্থ হচ্ছে দোয়া সুরা ফাতে আমরা আল্লাহ প্রত্যেকটা নামাজের মধ্যে দোয়া করে থাকি আর সুরা ফাতেহার কমপক্ষে উনত্রিশটা থেকে শুরু করা অসংখ্য নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে সৌরত শেফা অর্থাৎ এই সুরা যদি আপনি পড়েন অনেক রোগ থেকে আপনি শেফা লাভ করবেন লাভ করবেন যাই হোক আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে টপিকস হচ্ছে আটটি মারাত্মক রোগ থেকে আমাদের বাঁচার জন্য সুরা ফাতেহার কিভাবে আমরা আমল করবো প্রিয় দিনী বোন বন্ধুরা আমরা জানি যে একটি রসুন ছোট্ট রসুন কিন্তু অনেক পরীক্ষিত একটা জিনিস এই দ্রব্যটা যদিও রসুনের গন্ধ পেঁয়াজের গন্ধ এবং গন্ধকে মুখ থেকে ক্লিন করে মসজিদে ঢোকার জন্য বলেছেন একটা দুর্গন্ধ জাতীয় জিনিস তারপরও দুর্গন্ধের মধ্যে অনেক উপকারিতা কিন্তু রয়েছে আপনি এই আমলটা যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি এই সমস্ত আটটা মারাত্মক রোগ থেকে আল্লাহ আপনাকে দান করবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দর সাথে সুরা ফাতেহা আপনি সাতবার তেলাওয়াত করবেন সুরা ফাতেহা সাতবার তেলাওয়াত করে রসুনের উপরে ফু দিবেন এবং রসুন যদিও একটি দুর্গন্ধযুক্ত খাবার এরপরেও কিন্তু রসুনের বেশ কিছু উপকারিতা রয়েছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বিসিল্লা রহনানের রহিম এই শব্দটার সাথে আপনি সুরা ফাতেহা সাতবার তেলাওয়াত করে রসুনে দম করবেন সকালে একটা রসুনের কোয়া আর দুপুরে একটা আর রাতে একটা এই তিনটা কোয়া আপনি যদি চল্লিশ দিন এক টানা খেতে পারেন তাহলে এই আটটি মারাত্মক রোগ থেকে আল্লাহ আপনাকে শেফা দান করবেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে শেফা সম্পর্কে অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে আল্লাহ এভাবে বলেছেন অনুমাল কোরআন ম্যা হু শিফা উম মরস মেতুলিন মিনি পবিত্র কোরআনুল করিমের একটি কমপ্লিট সূরা হচ্ছে সুরতুল ফাতেহা এই সূরা হচ্ছে সুরত ও শেফা আমরা আমল এবং এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে এই আমলটা করব আল্লাহ চাইতো আমরা আটকে মারাত্মক রোগ থেকে আল্লাহ আমাদেরকে শিফা দান করবেন ও মা আলাইনা ইল্লাল বালা ইসলাম আলাইকুম